যাচ্ছে আরেকবার। ধীরে ধীরে শুরু হচ্ছে আগুনে ক্ষতিগ্রস্ত সোহরদীপ কার্যক্রম। চারটি ওয়ার্ড অচল, এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন প্রায় 500 রোগী। রাজধানী সহ সারা দেশের বেশিরভাগ হাসপাতালে নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন সুবিধা। দেয়া হয় না প্রয়োজনীয় প্রশিক্ষণ ও শিগগিরই যাচাইয়ের আশ্বাস মন্ত্রীর। আম্বয়নের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে চার দিনের বিশ্ব ইজতেমা শুরু। কড়া নিরাপত্তার মধ্যে জুমার নামাজে অংশ নিলেন লাখো মুসল্লি। ঠাকুরগাঁওয়ে সংঘর্ষের ঘটনায় 19 জনের নাম সহ অজ্ঞাত অনেকের বিরুদ্ধে মামলা। আতঙ্কে বহরমপুরবাসী, হরিপুরে নিরীহ মানুষকে চোরা কারবারে বাধ্য করার অভিযোগ। এবং ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী খুনের ঘটনায় তিন আসামি গ্রেফতার, এদের দুজন গৃহকর্মী জানিয়েছে পুলিশ।